নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি মায়ের বরণ দেখে সবাই বুঝেই গেছো যে আজ বিজয়া দশমী, মায়ের চলে যাবার দিন। আবারও 365 দিনের অপেক্ষা, তারপর মা আবার আমাদের সবার মাঝে আসবেন। এই একটা বছর আমরা সবাই পথ চেয়ে বসে থাকি যে আবার কবে নতুনভাবে সেজে উঠবে আমাদের শহরগুলো। যাই হোক, সকাল থেকে মনটা খুব খারাপ, জীবন থেকে কী একটা যেন চলে যাচ্ছে, কিছুতেই মানতে পারছি না যে এই 5 দিন কীভাবে কেটে গেল। আশা করি আমাদের মতোই তোমাদের সবারও মনের অবস্থা একই, আবারও সেই একঘেয়ে জীবন আর একঘেয়ে লাইফস্টাইলে সবাইকে ফিরে যেতে হবে। তবে ফিরতে তো হবেই, কারণ মায়ের পরের বছর আসার অপেক্ষা তো আমাদেরকে করতেই হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসছে পুজো মণ্ডপে। মা এখানে চলে এসছে বরণ করতে, একে একে সবাই মিলে মাকে সিঁদুর, মিষ্টি, পান আর বরণডালা দিয়ে বরণ করে নিল। আর সবাই বলল আসছে বছর আবার হবে। একটা দিন পরেই আমাদের এখানে বিজয়া দশমীটা হয়েছিল, কারণ আমাদের ক্লাব থেকে এবছর বসিরহাট পুজো কার্নিভালে যাওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের ক্লাবের নাম অনির্বাণ সংঘ, আর সেই কার্নিভালে যাওয়ার প্রস্তুতি কিন্তু চলছে সবার মধ্যে। একে একে সবাই সিঁদুর খেলা, মিষ্টিমুখ সব কিছু সেরে নিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোবো কার্নিভালের উদ্দেশ্যে। ক্লাব কর্তৃপক্ষ থেকে আমাদের সবাইকে টাইম দেওয়া হয়েছে 12:00, কিন্তু মোটামুটি বেরোতে বেরোতে ওই 1:30 কিন্তু বেজেই যাবে। দশমীর বরণের পর এই সিঁদুর খেলার পার্টটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই মিলে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 2:00 বেজে গেছিলো, আর বাড়ি থেকে এই অবধি আসতে, মানে এখন আমরা আছি বসিরহাট কলেজের এখানে, এই অবধি আসতে সব কিছু গুছিয়ে উঠতে উঠতে 3:00, বাঙালির টাইম বলে কথা। আশা করি তোমরা খেয়াল করেছো, আমরা মেয়েরা আছি হলুদ শাড়িতে আর ছেলেরা সাদা পাঞ্জাবিতে। সবাই একই ড্রেস কোড রাখার চেষ্টা করেছি যাতে র্যালিটা যখন বেরোবে সবাইকে দেখতে খুব সুন্দর লাগে। বসিরহাটের ইছামতিতে ভাসান যেমন একটা ঐতিহ্যপূর্ণ বিষয়, এটাও কিন্তু বেশ অন্যরকম লাগলো। একটু নতুন নতুন এক্সপিরিয়েন্স হওয়াও কিন্তু লাইফে দরকার। এতদিন তো টিভিতে দেখেছি যে অনেক জায়গায় কার্নিভাল হয় পুজো উপলক্ষে, আজ নিজে সেটা এক্সপিরিয়েন্স করতে চলেছি আর তোমাদেরকেও দেখাতে চলেছি। অনেকক্ষণ ধরেই সবাই চুপচাপ দাঁড়িয়ে ছিল, তারপর গানগুলো শুনে বাধ্য হয়ে সবাই নাচতে শুরু করলো, আর কিন্তু কেউ নিজেদেরকে আটকে রাখতে পারছিল না। কার্নিভালের বেশ কিছু পার্ট কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ক্লাবই তাদের কিছু আইকনিক সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করেছে। এই যেমন আমাদের এখানে দেখো কিছু ডান্স পারফরমেন্স আছে, কত মহিলা ঢাকিরা ঢাক কাঁধে করে নিয়ে বাজাতে বাজাতে আমাদের সঙ্গে র্যালিতে যাবে। সবটা মিলিয়ে আজকের কার্নিভাল কিন্তু বেশ জমে উঠতে চলেছে। বসিরহাটের মোটামুটি 10-12 ক্লাব আজ পার্টিসিপেট করেছে। আমাদের কার্নিভাল কিন্তু বেরিয়ে পড়েছে, আমরা 2 ছিলাম। প্রথমে ছিল বসিরহাটের বিদ্যুৎ সংঘ, তারপরেই ছিল আমাদের ক্লাব অনির্বাণ সংঘ। বসিরহাটের পৌরসভা আর পুলিশ প্রশাসনের উদ্যোগেই কিন্তু এই কার্নিভালটা আয়োজন করা হয়েছিল, আর তাদের ব্যবস্থাপনা যথেষ্ট প্রশংসনীয় ছিল। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের।
কথা তোমাদের বলেছিলাম, ক্লাবের পক্ষ থেকে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হওয়ার কথা ছিল, যেমনটা এখানে হচ্ছে। বেশ কিছু রাস্তার মোড়ে মোড়ে কিন্তু এইভাবে দাঁড়িয়ে ডান্স পারফরমেন্স হয়েছিল। সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। কার্নিভালের একেবারে শেষ পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি, আর আজকের ভিডিওটাও এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা বসিরহাটে থাকো আর এই কার্নিভালে গেছিলে, তারাও কমেন্টে বলো তাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।